কলকাতার বিপক্ষে দারুণ জয়ের পর রাতে সেলিব্রেশন করেছে দিল্লি ক্যাপিটালস, আর তাদের অফিসিয়ালি টুইটারে তাদের এসব সেলিব্রেশনের ছবি পোস্ট করেছে দিল্লি। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত মুস্তাফিজকে কেক খাইয়ে দিচ্ছে। দারুণ হাসি মুখের এই ছবিতে অনেকেই কমেন্ট করেছে অধিনায়কের মন জয় করেছে মুস্তাফিজ, আবার অনেকেই কমেন্ট করেছে মুস্তাফিজকে মনে ধরেছে ঋষভ পন্তের। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, বল হাতে দারুণ সময় কাটাচ্ছে টাইগার এ পেসার। সবশেষ কলকাতার বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দেয় দাফিজ। এবার আইপিএলে তিন ম্যাচ খেলে প্রথম ম্যাচে 23 রানে 3 উইকেট নেন মুস্তাফিজুর, পরের 2 ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দারুণ কিপ্টে ছিলেন মুস্তাফিজুর রহমান।